নায়ক সালমান শাহ এবং ঢালিউডের এক সময়ের গ্ল্যামার হিরোইন চম্পা। চম্পা সালমান শাহ থেকে বেশ খানিকটা সিনিয়র হলেও কিন্তু ক্যারিয়ার গ্র্যাব দিয়ে তাদের কিন্তু একসঙ্গে একটা সিনেমা প্রায় কনফার্ম হয়ে গেছিল। আপনারা দেখেন থাম্বনেলে যে পিকচারটা আমি দিয়েছি, এটা কিন্তু সালমান শাহর কিয়ামত থেকে কিয়ামত সিনেমার, যেখানে বাবা বলেছিলে নাম করবে ওই গানটার একটা পিক। কিন্তু আপনি কি জানেন যে ইনিশিয়ালি কিন্তু এই জুটি নিয়ে একটা সিনেমা কিন্তু হচ্ছিলো, প্রায় কনফার্ম হয়ে গিয়েছিল, কিন্তু ফাইনালি কেন সিনেমাটা হয়নি এবং এটার পিছনে এক্স্যাক্টলি কী গল্প? হ্যাঁ, তাহলে আমরা পেতাম বলিউডে যেমন সালমান খান এবং শ্রীদেবী তাদের যেরকম জড়ি, নায়িকা সিনিয়র এবং নায়ক অনেক জুনিয়র, তো এরকম একটা ব্যাপার আমাদেরও কিন্তু হতে যাচ্ছিলো প্রায় কনফার্ম হয়েও। কেন অমরনাথ সালমান শাহ এবং ঢালিউডের একসময় জনপ্রিয় হিরোইন চম্পা তারা একসঙ্গে কাজ করলো না, আজকে এই সিনেমাটা না হওয়ার পিছনের গল্প বলবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান মতামতটির। নাইনটিজ আমাদের বাংলা সিনেমার স্বর্ণালী অধ্যায়। আমরা 1993 কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে আমরা অমরনাথ সালমান শাহর এন্ট্রি দেখলাম আমাদের ঢালিউডে, এবং কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটা এমন একটা সিনেমা যেটা ছিল বিশাল বড় ব্লকবাস্টার। এবং এই সিনেমার একটা গান ছিল যে বাবা বলে ছেলে নাম করবে, পাপা কেহতে বড়া নাম করেগা, তো এটা তো একটা হিস্টোরিক্যাল চার্টবাস্টার গান। এবং এই গানটাতে ঢালিউডের একসময়ের গ্ল্যামার কুইন চম্পা, দেখেন চম্পা কিন্তু অ্যাটেন্ড করে, গানটা যখন শ্যুট হয় তখন ছেটে সালমানের তখন বিশাল ক্রেজ নতুন যখন আসে, তো দেখেন দেখা যায় যে সালমান এবং চম্পা তারা একসঙ্গে থাকে। তো তখন একটা অডিয়েন্সদের একটা ব্যাপার ছিল যে সালমান শাহ চম্পা তারা কি একসঙ্গে কাজ করতে পারে। এই ব্যাপারটা ঘটেছিল ঠিক যখন 1995, তখন কিন্তু আমরা সালমান শাহ এবং চম্পাকে একসঙ্গে জুটি হিসেবে পেতে যেতাম। তো ঘটনা কি, হ্যাঁ 1995 যখন দশম ফিল্ম অমরনাথ সালমান শাহ 10 নম্বর ফিল্ম যখন বক্স অফিসে সাকসেসফুল হয়ে গেল, তখন তিনি তার ক্যারিয়ার ভাঙতে চাইলেন এবং তখন তিনি প্ল্যান করলেন যে আমি যদি চম্পার সঙ্গে কাজ করি তাহলে কেমন হয়। সালমান শাহ তখন চম্পার সঙ্গে কাজ করার জন্য তিনি তখন তুমুল আগ্রহ দেখালেন যে আমি চম্পার সঙ্গে কাজ করতে চাই। তখন সালমান শাহর পক্ষ থেকে চম্পাকে গিয়ে জানালো হলো যে আপনার সঙ্গে জরুরি কথা আছে সালমানের, চম্পাকে গিয়ে কিন্তু জানানো হলো। এবং এইভাবে জানাতে জানাতে কালে বিলম্বে একটা টাইমে 1996 এসে দাঁড়ালো এবং 1996 ঘটে গেল বাংলা সিনেমার একটা চরম ক্রাইসিস পিরিয়ড, ঘটে গেল অমরনাথ সালমানের অকাল পুরাণ। এবং সেখানেই কিন্তু এই জুটির একটা ফিল্ম হতে গিয়েও কিন্তু হলো না প্রায় কনফার্ম হয়েও, ওখানে কিন্তু অস্তমিত ঘটলো একটি নতুন সম্ভাবনার, একটি নতুন ফিল্মের। এবং এটা হচ্ছে এক্স্যাক্টলি সালমান শাহ এবং চম্পা, তাদেরকে আমরা একসঙ্গে জুটি হিসেবে পেতাম এবং পেতে যেও আমরা কেন তাদেরকে পাইনি, তাহলে কিন্তু আমরা পেতাম বলিউডে যেমন দেখেন সালমান খান শ্রীদেবী তাদের যেরকম একটা জড়ি, ওরকম একটা কাঙ্ক্ষিত জড়ি কিন্তু আমরা পেতাম। এবং কেন আমরা পেলাম না এটার পিছনে দেখেন বেসিক্যালি কারণটা হচ্ছে এটাই যে অমরনায়কের অকাল পুরাণ, কারণ সালমান তখন রীতিমতো তার ক্যারিয়ার ভেঙে ফেলবে, তার ক্যারিয়ার ভাঙবে তিনি প্ল্যান, কারণ তিনি খুবই মেধাবী আর্টিস্ট ছিলেন এবং তার ক্যারিয়ার নিয়ে তার একটা প্ল্যান ছিল, বড় ধরনের প্ল্যান, যার কারণে সিনিয়র নায়িকাদের সঙ্গেও তিনি জড়ি পাততে চেয়েছিলেন, এটা ইউনিভার্সাল ট্রুথ। এবং ফাইনালি এরই হয়নি, তো এটা নিয়ে ছিল আমার ভিডিওটি এক্স্যাক্টলি কেন প্রায় কনফার্ম হয়েও সালমান এবং চম্পা এই জুটিটা হলো না, তো এটা নিয়েছিল আমার ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্য।